ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে এমন কিছু বিষয় সম্পর্কে কথা বলবো যেগুলো কোনো মহিলার মধ্যে থাকলে সে নিঃসন্দেহে জাহান্নামে প্রবেশ করবে। এর আগের ভিডিওতে এমন কিছু বিষয় সম্পর্কে কথা বলেছিলাম, আজকেও এমন কিছু কুসংস্কার সম্পর্কে কথা বলবো। আজকের এই ভিডিওটির লিঙ্ক আগের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 16 নম্বর, পুত্রবধূরাও শাশুড়িদেরকে নিজ মায়ের মতো ভাবতে পারে না, শাশুড়িকে তার প্রাপ্য অধিকার ও সম্মান থেকে বঞ্চিত করে স্বামীকে নিজের একক সম্পদ মনে করতে চায়, যার কারণে সংসারে অনেক কলহের সৃষ্টি হয়। 17 নম্বর, স্ত্রীরা স্বামীর ইহসান তথা দয়া ও অনুগ্রহ স্বীকার করতে চায় না, কেউ জীবনভর স্ত্রীর সব চাহিদা পূরণ করে এসেছে, হঠাৎ একদিন তার কোনো চাহিদা পূরণ করা হলো না, তখন সে বলে ফেলে, তোমার সংসারে এসে জীবনে সুখের মুখ দেখলাম না, এমনটা করা বড়ই অন্যায় ও না সুক্রিয়া, এতে স্বামীর মন ভেঙে যায়, এটা মহিলাদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। আরেকটি বড় কারণ হল কথায় কথায় লানত ও বদদোয়া করা। 18 নম্বর, স্বামী স্ত্রীর জন্য পছন্দ করে কোনো জিনিস আনল কিন্তু ঘটনাক্রমে স্ত্রী তা পছন্দ হলো না, তখন স্ত্রী স্বামীর মুখের উপর বলে দেয়, আমার এটা পছন্দ হয়নি, আমি এটা পরবও না ছুইবও না, এটা অমানবিক। স্বামী কিছু আনলে পছন্দ না হলেও খুশি মনে গ্রহণ করা উচিত, কারণ স্বামীকে খুশি করাই স্ত্রীর জন্য ইবাদত। 19 নম্বর, অনেক সময় টাকা গহনা ইত্যাদি মূল্যবান জিনিস বালিশের নিচে বা খোলা জায়গায় রেখে দেয়, পরে হারিয়ে গেলে পরিবারের নিরপরাধ লোকদের দোষারোপ করতে থাকে, যা মারাত্মক গুণা। এগুলো সবসময় হেফাজতের সাথে নিরাপদ স্থানে রাখবে। 20 নম্বর, মহিলাদের মধ্যে কর্মতৎপরতা ও দূরদর্শিতার বেশ অভাব রয়েছে, বাস্তবতার সময়ে কোনো কাজ তারা ঝটপট করতে পারে না, গতি মন্থরতা যেন তাদের একটা অংশ, এতে অনেক সময় সুযোগ নষ্ট হওয়ার কারণে আসল কাজ পণ্ড হয়ে যায়, অথচ একটু খেয়াল করলেই সমস্যার সমাধান হতে পারে। সুতরাং অতি দ্রুত বা অতি ধীরে কাজ করবে না, বরং মধ্যমপন্থা অবলম্বন করবে। 21 নম্বর, দুই ব্যক্তি কোনো বিষয়ে আলাপ করতে থাকলে অনেক মহিলা অযাচিতভাবে সেই কথায় অংশগ্রহণ করে এবং পরামর্শ দিতে থাকে, এটা বড়ই অভদ্রোচিত আচরণ। যতক্ষণ পর্যন্ত কেউ কোনো পরামর্শ না চায় ততক্ষণ পর্যন্ত একেবারে বোবা ও বধির হয়ে থাকা চাই। তেমনইভাবে কোথাও দুজন কথাবার্তা বলতে থাকলে আড়াল থেকে তা শ্রবণ করার চেষ্টা করবে না, কারণ এটা নাজাইজ। 22 নম্বর, কোনো কোনো মহিলা মেয়ে মহল থেকে এসে অন্য মহিলাদের অলংকার, শারীরিক গঠন, রূপ, পোশাক ইত্যাদির বর্ণনা নিজ স্বামীর কাছে করে থাকে, এর দ্বারা স্বামীর মন অন্য মহিলার দিকে আকৃষ্ট হলে যে নিজের কত বড় ক্ষতি হবে সে দিকে বিলকুল খেয়াল করে না, অতএব অন্য মেয়ে লোকের রূপের প্রশংসা স্বামীর কাছে কখনো করবে না, এটা নিজের পায়ে নিজে কুড়াল মারার নেই অপরাধ। 23 নম্বর, কারো সাথে কথা বলার প্রয়োজন হলে সে যত জরুরি কথা বা কাজে লিপ্ত থাকুক না কেন সেদিকে খেয়াল না করে সে নিজের কথা বলবেই, ওই ব্যক্তির কাজ বা কথা শেষ হওয়ার অপেক্ষা করে না কিংবা অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করে না, এটা নিতান্তই বোকামি। 24 নম্বর, কেউ কিছু বললে পূর্ণ মনোযোগ সহকারে কথাগুলো শোনে না, এর মাঝে অন্য কাজ করতে থাকে বা ফাঁকে ফাঁকে কারো কথার উত্তর দিতে থাকে, ফলে বক্তা মনে কষ্ট পায় এবং সে যে জরুরি কথাগুলো বলতে এসেছে তার অনেকটাই শুনতে ব্যর্থ হয়, এমনকি পরে কৈফিয়ত চাইলে সে বলে যে এ কথা তো আপনি আমাকে বলেননি, অথচ বলা হয়েছে, সে মনোযোগ দিয়ে শুনিনি। 25 নম্বর, নিজের ভুল ত্রুটি স্বীকার করতে চায় না, বরং যথাসম্ভব কথার ফুলঝুরি দিয়ে দোষ চাপা দিতে চাই, তার কথার মধ্যে যুক্তি থাক বা না থাক, এটা খুবই গর্হিত কাজ, ভুল হলে
তা সাথে সাথে স্বীকার করে নিবে এবং ভবিষ্যতে এ ধরনের ভুলের ব্যাপারে সতর্ক থাকার আশ্বাস দিবে। কারো হক নষ্ট করে কষ্ট দিয়ে থাকলে তা থেকে মাফ চেয়ে নিতে দ্বিধা করবে না, কারণ অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। 26 নম্বর, কোনো কথা বা সংবাদ বলতে গেলে অসম্পূর্ণ বলে থাকে, যদ্দরুন ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় এবং আসল কাজ ব্যাহত থাকে। সুতরাং কথা বলার সময় বুঝে সম্পূর্ণ কথা বা ঘটনা খুলে বলবে, যেন কোনো সন্দেহের অবকাশ না থাকে। 27 নম্বর, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বা আসার সময় অনেক মহিলা অবশ্যই একটু কাঁদবে, কান্না না আসলেও কান্নার ভান করবে, অন্যথায় লোকেরা বলতে পারে যে মেয়েটার মনে একটু মায়া নেই, কত পাষাণ। এই খোঁটা থেকে বাঁচার জন্য কৃত্রিম কান্না হলেও তাদের কাঁদা চাই, অথচ এটা ভুল প্রথা। 28 নম্বর, অলসতা বশত ফরজ গোছল করতে দেরি করা মেয়েদের একটা চিরাচরিত অভ্যাস। আজকে বিকালে কারো মাসিক বন্ধ হলো, তা সত্ত্বেও সে অবশ্যই পরদিন দুপুরে গোছল করবে, আর এদিকে 3-4 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় কাজা করে ফেলবে। অবশ্য অধিকাংশ মেয়েরা এই কথা জানে না যে মাসিক যখনই বন্ধ হয় তখন গোসল করে নামাজ পড়া শুরু করতে হয়, চাই মাসিক সন্ধ্যার আগে বন্ধ হোক বা ফজরের আগে বন্ধ হোক। কোন ওয়াক্তের শেষের দিকে মাসিক বন্ধ হলেও ওই ওয়াক্তের নামাজ তার জিম্মায় ফরজ হয়ে যায়। ওয়াক্তের মধ্যে সময় না পেলে কাজা পড়া জরুরি। 29 নম্বর, বর্তমান আধুনিক শিক্ষায় শিক্ষিতা মেয়েরা অজু গোসল সম্পর্কীয় মাসআলা মাসায়েলও জানে না। গোসল কখন ফরজ হয়, ফরজ গোসল কিভাবে করতে হয়, এ ধরনের অতীব জরুরি কিন্তু সহজ মাসআলা সম্পর্কেও তারা অজ্ঞ। মুসলমানদের সন্তান হয়েও যারা এতটুকু জানে না তাদের জন্য বড় বিস্ময়। তবে এর জন্য শুধু তারা নয়, তাদের বাবা মাও দায়ী হবে। 31 নম্বর, অনেক বোকা মহিলা স্বামী কর্মস্থান থেকে ফেরার সাথে সাথে তাকে শান্তি পৌঁছানোর পরিবর্তে তার কানে সংসারের কলহ বিবাদের কথা পৌঁছায়। যদ্দরুন অল্পতে স্বামীর মেজাজ বিগড়ে সামান্য বিষয়ে অনেক বড় দুর্ঘটনা ঘটে। 31 নম্বর, অনেক ননদ ভাই বউদের সহ্য করতে পারে না, এমনইভাবে অনেক ভাই বউ ননদদের সহ্য করতে পারে না। এই মনোভাব সংসারকে অশান্তি ছাড়া আর কিছুই দিতে পারে না। সবার সাথে সুসম্পর্ক সম্ভব বজায় রাখা এবং মিল মহাব্বতের সাথে থাকা শরীয়তে কাম্য। 32 নম্বর, অনেক মেয়েলোক পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে উদাসীন থাকে, অথচ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সুতরাং নিজের শরীর পোশাক ঘরদুয়ার পরিষ্কার ও পরিপাঠী রাখবে। 33 নম্বর, কোনো সন্তানকে হয়তো বেশি মহাব্বত করে, তার জন্য অনেক কিছু করে, এমনকি তার দোষ স্বীকার করতে চায় না, এটা ঠিক নয়। যোগ্যতার কারণে কারো প্রতি মহাব্বত বেশি থাকতে পারে, কিন্তু দেয়া নেওয়ার ব্যাপারে সব সন্তানকে একই নজরে দেখা ইনসাফের দাবি। এর ব্যতিক্রম করলে অন্যদের উপর জুলুম করা হয়। 34 নম্বর, অনেক মহিলা রোগ শোক চাপা দিয়ে রাখে, কাউকে বলে না, অনেক জিজ্ঞাসার পরে বললেও ডাক্তারের কাছে যেতে চায় না, ঔষধ এনে দিলে তাও ঠিক মতো খায় না, এতে অনেক পেরেশানি হয়, রোগ মারাত্মক আকার ধারণ করে, চিকিৎসার অযোগ্য হয়ে যায়, এটা বড়ই বোকামি। শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, এটাকে সুস্থ রাখা জরুরি, যাতে করে এই শরীর দিয়ে দিন দুনিয়ার ভালো কাজ আঞ্জাম দেওয়া যায়। 35 নম্বর, অনেক শিক্ষিতা মহিলা স্বামীর ঘরে আল্লাহর প্রদত্ত দায়িত্ব পালন করার চেয়ে বাহিরে গিয়ে চাকরি করাকে বেশি পছন্দ করে, অথচ সংসারের ব্যয়ভার বহন করা স্বামীর দায়িত্ব, তার দায়িত্ব হলো সন্তান ও সংসার সামলানো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।